আসসালামু আলাইকুম দর্শক, আমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাংলাদেশ, এটা আমাদের সোনার বাংলাদেশ, এবং এখানে প্রচুর আঙুর ফল ধরে আছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আঙুর ধরে আছে। শুধু এইটাতে না, প্রচুর এই বাগানটাতে প্রচুর আঙুর ফল ধরে আছে। আমরা জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা আমাদের বাংলাদেশ, ঠিক আছে? এটা আমাদের সোনার বাংলাদেশ। এটা আসলে আপনাদেরকে বলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কত সুন্দর একটা বাগানে রয়েছে, এবং এটাতে প্রচুর ধরে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এই দেখেন মাথার উপরে, মনে হচ্ছে যে সাজিয়ে রেখে দিয়েছেন সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ অনেক ধরে আছে গাছে। আমরা এখানে একটু দেখি যে সামনে প্রচুর ধরে আছে, আমরা দেখলেই ইনশাল্লাহ দেখতে পাবো। ভাই আপনি একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? এই যে আপনার যে আঙুর চাষটা আমরা দেখলাম, এটা আসলে আপনার শুরুটা হয় এক বছর আগে না? এক বছর আগে শুরু হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর ধরে আছে, তো এটা আপনি কিভাবে রোপণ করলেন এবং কি কিভাবে যত্ন করেছেন? এখানে হচ্ছে হাফ গামলা ইটা রাবিশ, হাফ গামলা বালি, তারপরে হচ্ছে কিছু জৈব সার, কিছু পটাশ প্রদান, মানে এগুলো দিয়ে আর কি আছে গর্ত করে পত্তর ভিতরে সুন্দর করে দিয়ে তারপরে লাগানো। আচ্ছা, এখানে তাহলে আপনার কত শতাংশ জমি আছে? আমার এখানে 15-16% জমি আছে। 15-16% জমি আছে। আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানাটা হচ্ছে যশোর চৌগাছা পৌরসভা 3 নম্বর ওয়ার্ড, জিওল গাড়ি বেলেমাঠ। আচ্ছা, এখানে আসলে তো আপনাকে পাবে, তাই? অবশ্যই। আচ্ছা, তো আপনার প্রজেক্ট আমার খুব ভালো লেগেছে। আসলে এটা কতটা সম্ভাবনাময় আমাদের দেশে বাংলাদেশের জন্য? এখানে যদি সবাই যদি এই চাষে উদ্বুদ্ধ হয়, আমাদের বাইরের থেকে আঙুর ফল কিনে আনা লাগবে না ইনশাল্লাহ, এটা আশা করি। সবাই যদি উদ্যোগ নেয় তবে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমাদের বাইরের মুখে তাকায় থাকতে লাগবে না আর কি, যে বাইরের থেকে ফল আসবে কখন আর খাবে কখন, আমরা গাছের থেকে ছিঁড়ে খাবো, জি। দর্শককে দেখানোর চেষ্টা করি। আসলে এই যে দর্শক এই পাশটাতে দেখেন যে কত পরিমাণ ধরে আছে, দেখা যাচ্ছে আপনার দোকানে সাজানোর মতো কোয়ালিটির আছে। এই যে আমরা একটু দেখাই, হ্যাঁ মনে হচ্ছে দোকানে সাজানো রয়েছে। এই দর্শক দেখে কেউ হয়তোবা মনে করতে পারে যে এগুলো হয়তো মানে ঝুলিয়ে রেখেছে অলরেডি, কিন্তু আসলে কিন্তু না, আসলে এটা ঝুলানো না, জি দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে কত সুন্দর, আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। জি জি, এটা আমাদের বাংলাদেশে হচ্ছে ভাই। আপনারা তো আঙুর খেয়েছেন, আঙুর টক কি মিষ্টি। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আঙুর ফল টক, মানে এটা হচ্ছে আমরা এবার মিষ্টি আঙুরটাই খাওয়াচ্ছি, এটা তো আপনারা খেয়েছেন, আপনারা বলতে পারেন যে আমরা দেখলাম মানে খুবই মিষ্টি। আপনি এখানে কি পাকা আঙুর আছে? অবশ্যই, আপনি এটা খান। আপনি পারেন আপনার নিজ হাতে আপনি পেরে, আপনি খান না, আপনি বলেন, আমি বললে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনি বলেন। দেখছি দর্শক, এটা হচ্ছে আমাদের দেশে উৎপাদিত সেই আঙুর ফল, জি, যদিও ছোট সাইজের। জি জি, এখানে কোনটা বিসি আছে কোনটা নেই, যেটা বিসি নেই, এটা বিসি নেই, দেখেছেন কোনটা বিসি, সবগুলোতে বিসি থাকে আবার নাও থাকতে পারে, জি কোনটা বিসি আছে কোনটাই নেই। আচ্ছা, শুধু এই জায়গাতে না, প্রচুর আছে। আমরা পেছনের দিকে গেলেও যে আপনাদেরকে দেখাতে হবে, একটু আসেন আপনি আমাদের সাথে। এই যে দর্শক, আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ধরেছে। এই যে এই জায়গাটাতে দেখেন, জাস্ট এই জায়গাটাতে দেখেন, আপনাদেরকে একটু দেখাই। আসলে এখানে আসলে মন ভরে যাবে দর্শক। এই দেখেন এই জায়গাটাতে দেখেন কত পরিমাণ ধরে আছে। পাতাগুলো এভাবে কেটে দিতে হবে, কালকে কাটবে ইনশাল্লাহ। হ্যাঁ, কেটে দিতে হবে, তাই না? জি। আচ্ছা, আমরা আসেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে। যদি আমরা দর্শক প্রতিবেদন করতে এসেছিলাম, ভাইয়ের এখানে দেখে আসলে মনে হচ্ছে যে থেকে যায়, খুবই সুন্দর। এবং এটা আমাদের বাংলাদেশের মাঠে আমার তো বিশ্বাসই হচ্ছে না, কেউ কেউ বলছে অত আঙুর হবে না। আপনি এটা এটা একটু এটা এটা একটু হাত দিয়ে দেখেন তো, এই যে দর্শকদের এটা একটু দেখেন, এই যে প্রচুর ভারী তো এটা ভাই। জি, ওটা একটু হাত দিলে, এটা হাত দিলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু ওজন। হ্যাঁ, ওজন আছে তো অনেক, প্রায় হাফ কেজির কাছাকাছি। অবশ্যই এটা প্রচুর ওজন ভাই। এই যে এই পাশটাতে, এই যে এই পাশটাতে যে দর্শক আপনারা আঙুরগুলো দেখলে অবাক হয়ে যাবেন। এই যে মাথার উপরে ভাই, একটু আসেন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ধরে আছে। তো ভাই আপনি যে শুরু করলেন, আর বাড়াবেন কিনা ভবিষ্যতে? অবশ্যই বাড়াবো, বই তৈরি করা হয়ে গেছে অলরেডি। জি, এটাতে হয়তো বা 10 দিন পরে লাগাবো ইনশাল্লাহ। 10 দিন পরে না? এই যে এই পাশটাতে দর্শক, এই যে এখানটাতে দেখেন মানে প্রচুর ধরে আছে। হ্যাঁ, আপনি কল্পনার বাইরে, মানে আমি দেখে অবাক হয়েছি প্রথমে, এই যে ওই পাশে প্রচুর আছে, সব পাশে আছে। তো আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন ভাই প্রকাশ করবো ইনশাল্লাহ, আপনার এখানে আসবো এবং দর্শকদেরকে দেখাবো কত সুন্দর আপনাদের চাষ। জি অবশ্যই। ঠিক আছে, আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলেন, আপনার এই আঙুর চাষ নিয়ে আপনি শেষ কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, আমার বাসা যশোর চৌগাছা পৌরসভা 3 নম্বর ওয়ার্ড, জিওল গাড়ি বেলেমাঠ। আমি আঙুর চাষ করেছি গত বছর ফাল্গুন মাসে লাগাইছিলাম, এবার মনে করেন আপনার এখন জ্যৈষ্ঠ মাস চলছে, আর 1-2 দিন পরে হারভেস্ট করবে ইনশাল্লাহ।
তবে আপনারা যারা আসার জন্য ইচ্ছুক আছেন দ্রুত আসবেন, না হলে আঙুর ফুরাই গেলে আমি কিন্তু আপনাদের খাওয়াতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা আছে সবচেয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম।